হিমালয়ের দেশে আরও একবার উঠল বাংলাদেশের বিজয় কেতন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে পুরোপুরি সফল বাংলার মেয়েরা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর সেই ট্রফি হাতে ছবি দিয়ে নিজেদের আবেগ ফেসবুকে প্রকাশ করেন রূপনা সাবিনারা। বাংলাদেশ দলকে আরও একটি শিরোপা এনে দেওয়ার পর ফুরফুরে মেজাজে আছেন পরপর দুইবারের সাফের সেরা গোলকিপার রূপনা চাকমা। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, শুভ সকাল। জয়ের পর ফেসবুকে একের পর এক রিল দিয়ে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভিন। বিমানবন্দরে ট্রফির উপর হাত রেখে তোলা ছবিতে তিনি লিখেছেন, বাংলাদেশ ডাকছে। মেসির আইকনিক পোজে ছবি তুলেছেন অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ও জাতীয় দলের ডিফেন্ডার আফিদা খন্দকার। ক্যাপশনে তিনি লিখেছেন, শুভরাত্রি, আগামীকাল বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ। নেপালকে হারিয়ে শিরোপা অর্জনের দিন বাংলাদেশের হয়ে প্রথম গোল করার মিডফিল্ডার মনিকা চাকমাও বাদ যাননি। আজ সকালে বিছানায় ট্রফি নিয়ে শুয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি, সাথে ক্যাপশনে লিখেন, শুভ সকাল। একই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আরেক ডিফেন্ডার শুলি আজিম। মেসিকে অনুকরণ করে শিরোপা পাশে রেখে শুয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, এটা কোনো স্বপ্ন নয়। বাদ যাননি ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়রও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দিয়ে তিনি লিখেছেন, শুভরাত্রি, ইনশাআল্লাহ আগামীকাল দেশে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করেছেন মিডফিল্ডার মারিয়া মান্দা। ছাদখোলা বাসে বসে সারাদিন রিলস শেয়ারের আগের রাতে ফেসবুকে ট্রফিসহ ঘুমের এই ছবিটি পোস্ট করেন তিনি, যেখানে তিনি লিখেছেন, শুভরাত্রি, আগামীকাল দেখা হচ্ছে বাংলাদেশ। বাকিরা মেসিকে অনুকরণ করলেও ভিন্ন ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার সানজিদ আক্তার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোফায় শুয়ে বসে ট্রফি নিয়ে ছবি পোস্ট করেন তিনি। আজ সকালে দেয়া সেই পোস্টে তিনি লিখেছেন, শুভ সকাল। বাংলাদেশকে নতুন ইতিহাস লিখতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক সাবিনা খাতুনও পিছিয়ে ছিলেন না। ছাদখোলা বাসে শিরোপা হাতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি, লিখেছেন, আমরা বিজয়ী। সেমিফাইনালে হ্যাটট্রিক করে বাংলাদেশকে আরও একটি ফাইনালে খেলার সুযোগ গড়ে দেন ফরওয়ার্ডে বাংলাদেশের অন্যতম ভরসা তহুরা খাতুন। ফেসবুকে 2022 সালের সাফ ট্রফির সাথে এবারের ট্রফির ছবি পাশাপাশি রেখে ক্যাপশন দিয়েছেন, 2022 ও 2024। এবারের সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা তো আরও এক ধাপ এগিয়ে। এক হাতে সাফ শিরোপা আর অন্য হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। মিডফিল্ডার মাসুরসিমা সুমাইয়া তার পোস্টে তুলে ধরেছেন পুরো বাংলাদেশকে। ছাদখোলা বাসে সতীর্থদের সাথে শিরোপা হাতে নিয়ে ফেসবুকে ছবি দিয়েছেন তিনি, লিখেছেন, পুরো বাংলাদেশকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসি।